একটা সময় টেলিফোনের বুথে কাজ শুরু করেন তিনি। অভাব অনটন ছিল পরিবারের নিত্য সঙ্গে। সেই ছেলেই আজ 300 কোটির মালিক। সম্পদের বিচারে টেক্কা দেন নায়কদেরকেও। কপিল শর্মা, দেখুন তার উত্থানের গল্প। হিল ধরে হাসিয়ে মাসে কয়েক কোটি টাকার উপার্জন। আপাত দৃষ্টিতে কাজটা খুব সহজ মনে হলেও আদেও কিন্তু ততটা সহজ নয়। কপিল শর্মা শো এক কথায় সকলেরই প্রিয়। শো এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কোনো অপেক্ষা নেই, কিন্তু যাকে ছাড়া এই শো অচল, অর্থাৎ সেই কপিল শর্মা, তার জীবনের অনেক ঘটনা হয়তো অনেকেরই অজানা। সাফল্যের স্বাদ পাওয়ার আগে কেমন ছিল কপিলের জীবন, কৌতুক অভিনেতা হওয়ার আগে কি করতেন কপিল, সেই সব না জানা গল্প এই প্রতিবেদনে। পাঞ্জাবের অমৃতসরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় কপিলের। বাবা পাঞ্জাব পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন, সংসার সামলাতেন মা। পরিবারে নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। এমন সময় পরিবারকে সাহায্য করতে ফোন বুথে কাজ করেছিলেন কপিল শর্মা। জামা কাপড় তৈরি কারখানাতেও একসময় কাজ করেছেন, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পরই নতুন জীবন যুদ্ধ শুরু হয় কপিলের। সালটা 2007, এক নামকরা কমেডি প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন কপিল। এরপরে বদলে যায় তার ভাগ্য। কৌতুক অভিনেতা হিসাবে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে কপিল শর্মা। বিভিন্ন রিয়ালিটি শোতে পারফরমেন্স থেকে শুরু করে সঞ্চালনার কাজ শুরু করেন কপিল। নিজস্ব শো শুরু হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কপিলকে। বর্তমানে আকাশ ছোঁয়া রোজগার এই কপিলের। রিয়ালিটি শো এর সঞ্চালনার ভূমিকায় কাজ করে সব থেকে বেশি উপার্জন করেছেন কপিল। এছাড়া অটোমোবাইল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। টেলিপাড়া সূত্রে খবর, এই শো এর প্রতি পর্ব পিছু 50 লক্ষ টাকা পারিশ্রমিক দেন কপিল শর্মা। বিজ্ঞাপনে কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করেন তিনি। প্রতি মাসে 3 কোটি টাকা পর্যন্ত উপার্জন। বছর পিছু সেই অঙ্কটা 30 কোটি টাকার বেশি। রোজগার যেমন বেড়েছে তেমনই বেড়েছে তার সম্পত্তির বহর। পশ্চিম আন্ধেরির এক অভিজাত এলাকায় 15 কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন কপিল শর্মা। সেখানে তার প্রতিবেশী হিসাবে রয়েছেন আলিয়া ভাট, নওয়াজুদ্দিন সিদ্দিকি, সোনু সুদ এবং মিকা সিং। মুম্বাই ছাড়াও পাঞ্জাবে একটা খামার বাড়ি রয়েছে কপিলের। এই বিলাসবহুল খামার বাড়ি তৈরিতে 25 কোটি টাকা খরচ করেছেন এই কৌতুক অভিনেতা। এমনকি একটা পার্সোনাল ভ্যানিটি ভ্যান রয়েছে কপিলের, যার অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে যে কারুরই। জানা যায় এই মেকআপ ভ্যানটি কিনতে প্রায় 5.5 কোটি টাকা তিনি খরচ করেছেন। নামি ব্র্যান্ডের গাড়ির শখ রয়েছে কপিলের। কপিলের সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের S350 মডেলের একটি গাড়ি, যার আনুমানিক মূল্য 1.64 কোটি থেকে 2 কোটি টাকা। রেঞ্জ রোভার ইভোক মডেলের একটা গাড়ি রয়েছে কপিলের সংগ্রহে, এই গাড়ির মূল্য আনুমানিক 72 লক্ষ টাকা। ভলভো ব্র্যান্ডের XC90 মডেলের গাড়ি রয়েছে কপিলের সংগ্রহে, এই গাড়িটির আনুমানিক মূল্য 1 কোটি টাকা। একটা সময় অভাবের সংসারেই বড় হয়েছে, কিন্তু বর্তমানে সেই কপিলের মোট সম্পত্তির পরিমাণ 300 কোটি টাকা। তবে রোজগারের নিরিখে যে উচ্চতাতে তিনি পৌঁছান না কেন, মধ্যবিত্ত জীবনযাত্রাতেই তিনি বিশ্বাসী। টেলিভিশনের পাশাপাশি এখন সিনেমাতেও অভিনয় করছেন কপিল শর্মা। জীবনে সাফল্য যেমন এসেছে তেমনই সমান খাতে রয়েছে তার বিতর্ক। একটা সময় নিজের ম্যানেজারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কপিল। 8 বছরে সেই সম্পর্ক ভেঙে পরে তার গিন্নি ছত্রাথের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। বর্তমানে এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে তাদের ভরা সংসার। ব্যুরো রিপোর্ট আজকের।